করোনা ভাইরাস মোকাবিলায় গোটা বিশ্ব আজ লড়াই করছে। এই ভাইরাসকে প্রতিহত করতে ইতিমধ্যেই বিশ্বের অধিকাংশ দেশই লকডাউন ঘোষণা করেছে। ভারতও পিছিয়ে নেই, প্রতিনিয়ত করোনার বিরুদ্ধে লড়াই করতে বদ্ধপরিকর ভারতবাসী। বর্তমান ভারত সরকার 21 দিন ধরে সারা ভারতবর্ষে লকডাউন ঘোষণা করেছে, আর এই লকডাউন কার্যকর করতে বিভিন্ন জেলা প্রশাসন কঠোর পদক্ষেপ নিয়েছে। হুগলি জেলাতেও চলছে লকডাউন। এই জেলার আরামবাগ মহকুমার খানাকুল থানায় পুলিশ লকডাউন কার্যকর করতে অভিনব উদ্যোগ নিয়েছে। জানা গেছে, খানাকুলের প্রতিটি বাজারে লক গেট তৈরি করা হয়েছে। হাতে গোনা 5 জন করে ব্যক্তিকে বাজারে প্রবেশের অনুমতি মিলছে। পাশাপাশি প্রতিটি দোকানের সামনে লক্ষণ রেখা তৈরি করে দেওয়া হয়েছে, সেখানে দাঁড়িয়ে থেকে জিনিস কিনতে পারছেন ক্রেতারা। জানা গেছে, খানাকুলের রাজহাটি বাজারে লক গেট তৈরি করে পুলিশ মোতায়েন করা হয়েছে। খানাকুলের 2টি ব্লকেই এই নিয়ম কার্যকর করার চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। নিউজ আজ বাংলা, খানাকুল। করোনা ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হবেন না, সোশ্যাল মিডিয়ায় অহেতুক গুজব ছড়াবেন না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ মেনে চলুন, বারবার নিজের হাত পরিষ্কার করুন অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজার দিয়ে। সুস্থ থাকুন, সুস্থ রাখুন। আজ বাংলা।